নমস্কার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাশ্চাত্য দর্শন থেকে রিয়ালিজম ফিলোসফি বা বাস্তববাদ বা বস্তুবাদ দর্শন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি রিয়ালিজম ফিলোসফি বা বাস্তববাদ দর্শন নিয়ে। যে মতবাদে বস্তুর জ্ঞান নিরপেক্ষ বা মনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয় তাকে বস্তুবাদ বলে। কারো জানা বা না জানার উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে না। তার মানে এখানে বলা হয়েছে কোনো বস্তুর অস্তিত্ব আছে কি আছে না সেটি আমরা সেই জিনিসটি জানি বা না জানি, আমরা তো অনেক কিছুই জানি না, তাই বলে সেই বস্তুটির অস্তিত্ব নেই এটি কিন্তু বলা যাবে না। তাহলে আমরা জানি বা না জানি তার উপরে কিন্তু বস্তুর অস্তিত্ব কিন্তু নির্ভর করে না। সেই জিনিসটি থাকতেও পারে, আমরা জানি না, কিন্তু সেই বস্তুর অস্তিত্ব থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। সেই জন্য বলছে কারো জানা বা না জানার উপর বস্তুর অস্তিত্ব কিন্তু নির্ভর করে না। তাত্ত্বিক দিক থেকে বাস্তববাদ বলতে বোঝায় কোনো একটি বিশেষ বস্তু বা বিষয়কে যার মাধ্যমে ওই বস্তু বা বস্তুটির বস্তুগত দিক সম্পর্কে জানা যায় তাকে বাস্তববাদ বলে। বাস্তববাদ বস্তুর জগতের ঘটনার সার্বিক এবং সত্যকে ভিত্তি করে গঠিত। যেটি আমরা দেখছি জানছি তার সত্য এবং সার্বিক যে ঘটনাবলী তার উপর নির্ভর করে কিন্তু বস্তুবাদ গঠিত। বাস্তববাদীরা বলেন মনের বাইরে অবস্থিত বস্তুর জগৎ প্রকৃত জগৎ। আমরা মনের মধ্যে যে জগৎকে কল্পনা করি তার থেকে আমরা প্রকৃতির মাঝে যে জগৎটিকে খুঁজে পাই সেটিই কিন্তু বাস্তবের অস্তিত্ব আছে। আমরা মনে যে জিনিসগুলো কাল্পনিকভাবে ধরে নেই, কল্পবিজ্ঞান বা কল্প জগতের কথা যে আমরা বলি তার অস্তিত্বের কথা কিন্তু বাস্তববাদীরা স্বীকার করে না। এই মনের বা কল্পনার বাইরে গিয়ে বাস্তব জীবনে আমরা যে বস্তুগুলো দেখি বা যার অস্তিত্ব আমরা পরিলক্ষিত করি সেটি হলো প্রকৃত জগৎ বলে বাস্তববাদীরা মনে করেন। জড়জগৎ বা বস্তুজগৎ প্রাধান্য পায় বলে বাস্তববাদী দার্শনিকরা একদিকে জড়বাদী, অন্যদিকে বস্তুবাদী। বস্তুবাদীরা বলেন মানুষের মন বৃহৎ যান্ত্রিক জড়জগতের এক যান্ত্রিক ক্ষুদ্র অংশ মাত্র। তারা মনে করেন ঈশ্বরের অস্তিত্ব নেই। তার মানে এই ফিলোসফিতে বা এই দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। র্যামথ হিরথ কি বলেছেন, বাস্তববাদ হল এমন একটি বিশ্বাসমূলক তত্ত্ব বা বিশ্বাস যেখানে বিশ্বের সমস্ত কিছু ঘটনা বা বিষয়কে বাস্তব দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়। কৃত্রিম স্থানাবোধ, অকার্যকরী অতীতের ওপর নির্ভর না করে বাস্তববাদীরা বর্তমান ঘটনা প্রবাহ এবং জীবন অভিজ্ঞতার উপর জোর দেয় সবসময়, এবং তারা মনে করেন কার্যকরী বর্তমানের উপর নির্ভর করেই মানুষের ভবিষ্যতের পথ সচল থাকবে। এবার দেখে নিই বাস্তববাদী দার্শনিক কারা কারা ছিলেন। জন লক, হারবার্ট স্পেন্সার, রাসেল, জন মিল্টন, ডেকার্তে, ইরাসমাস, রাবেলাইস, মন্টিগু, কমেনিয়াস, মুলকাস্টার, মন্টেইন প্রমুখ ব্যক্তিরা বাস্তববাদী দার্শনিক ছিলেন। বাস্তববাদকে তিন ভাগে বা তিন ধরনের বাস্তববাদের অস্তিত্ব আমরা খুঁজে পাই। তার মধ্যে একটি হচ্ছে মানবিক বাস্তববাদ, 2 নম্বর সামাজিক বাস্তববাদ, 3 নম্বর হচ্ছে সংবেদন ভিত্তিক বাস্তববাদ। মানবিক বাস্তববাদটি কি? মানবিক বাস্তববাদের মূল লক্ষ্য হল মানব জীবন, প্রকৃতি এবং সমাজ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। 2 নম্বর সামাজিক বাস্তববাদ, সমস্ত সুখের মূল উৎস হল নৈতিক উৎকর্ষ বা পূর্ণ অর্জন। এই শিক্ষার মূল মন্ত্র ছিল প্রকৃত জীবনশৈলী, আর্ট অফ লিভিং গড়ে তুলতে শেখানো। 3 নম্বর হচ্ছে সংবেদন ভিত্তিক বাস্তববাদ, এই দর্শন ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।
বলা হয়েছে আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের জ্ঞান জগতের জানালা, তাই সেগুলো সুস্থ রাখা দরকার এবং পরিশীলিত ও পরিমার্জিত করতে শেখানো দরকার। তার মানে ইন্দ্রিয় প্রশিক্ষণের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সুচারু করতে হবে, আরও উন্নত করতে হবে, যাতে আমরা বাস্তব জগৎ থেকে সেই সংবেদনগুলো গ্রহণ করে আমাদের যে শিক্ষা দীক্ষাগুলো এগুলো আরও ভালো করতে পারি। এবার আমরা দেখব বাস্তববাদের বৈশিষ্ট্য বা মূলনীতি, প্রিন্সিপাল অফ রিয়ালিজম। এখানে কি কি বলা হয়েছে বাস্তববাদে? বাস্তব জগৎ একমাত্র সত্য বলে ধরা হয়। 2 নম্বর, বাস্তববাদ ভাববাদের বিপরীত মতাদর্শ। ভাববাদে কি হয়? ভাববাদে আধ্যাত্মিক জগৎকে আমরা বিশ্বাস করি, কিন্তু বস্তুবাদে আমরা কি দেখেছি? বস্তুবাদে আমরা দেখেছি যে জগতে যেটি আমরা দেখতে পাচ্ছি মনের বাইরের সেগুলোতে বিশ্বাসী। তাহলে অবশ্যই উল্টো হলো, ভাববাদীরা আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করছে, কিন্তু বস্তুবাদীরা আধ্যাত্মিক জগৎকে কিন্তু বিশ্বাস করছে না, বাস্তব জগৎকে বিশ্বাস করছে। সেই জন্য ভাববাদী দার্শনিকরা ঈশ্বরে বিশ্বাসী হলেও বস্তুবাদী দার্শনিকরা কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না। বাস্তবে যা পরিলক্ষিত হয়, যা আমরা বাস্তবে দেখি, তাকেই কিন্তু বস্তুবাদীরা বিশ্বাস করে থাকে। 3 নম্বর অপশন কি, পয়েন্ট কি বলেছে? সমস্ত বিষয় সত্য, অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব আমাদের জানা বা না জানার উপর নির্ভর করে না, সব কিছুই সত্য। 4 নম্বর, সংবেদন হলো জ্ঞান অর্জনের প্রধান চাবিকাঠি। একটু আগেই বললাম, আমরা যেহেতু বাস্তব জগতের থেকে জ্ঞান লাভ করব, বাস্তব জগতই যখন পরম সত্য, তখন বাস্তব জগতের জ্ঞান অর্জন করার জন্য আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোকে কিন্তু সুস্থ স্বাভাবিক উন্নত করতে হবে। সেজন্য বলা হয়েছে যে আমাদের জ্ঞান অর্জন তখনই ভালো হবে যখন আমাদের সংবেদন গ্রহণকারী ইন্দ্রিয়গুলো যখন সুস্থ স্বাভাবিক থাকবে, তার দ্বারা কিন্তু আমরা উন্নত হতে পারবো বা ভালো জ্ঞান অর্জন করতে পারবো। সেই জন্যই বলেছে এখানে সংবেদন হলো জ্ঞান অর্জনের প্রধান চাবিকাঠি। 5 নম্বর পয়েন্ট, মানুষ হলো বস্তু জগতের একটি মাত্র অংশ। 6 নম্বর, পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্ব আরোপ। পরীক্ষা নিরীক্ষা গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছে, তার মানে কি? পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে কি হচ্ছে, প্রকৃত সত্যটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো বা বের করতে পারবো। শুধু আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক ধ্যান করে আমরা পরম সত্যকে লাভ করতে পারবো, তার উপরে নির্ভর না করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা, যেমন প্র্যাগমাটিজমের সঙ্গে কিন্তু অনেকটা, কিন্তু প্রয়োগবাদের সঙ্গে কিন্তু অনেকটা মেলে হলো এই বস্তুবাদ। এবার আমরা দেখি বাস্তববাদ বা বস্তুবাদ ও তার শিক্ষার লক্ষ্য। 1 নম্বর, এই মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো শিশুকে সুখী ও স্বাস্থ্যোজ্জ্বল জীবনে প্রতিষ্ঠা করা। 2 নম্বর, শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক ক্ষমতার বিকাশে সাহায্য করা। 3 নম্বর, এই মত অনুযায়ী শিক্ষার্থীদের বিকাশধারা সংবেদন গঠনে প্রশিক্ষণ দান করা। 4 নম্বর, শিশুকে বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তোলা ও বিভিন্ন বাহ্যিক বস্তুর সহিত শিশুর পরিচিতি লাভ করানো। 5 নম্বর, শিক্ষার্থীদের প্রকৃতি এবং সামাজিক পরিবেশ অনুযায়ী জ্ঞান সরবরাহের সহযোগিতা করা। 6 নম্বর, এই শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের বৃত্তিগত শিক্ষার ব্যবস্থা করা। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ রইল। আশা রাখছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে পয়েন্টে চলে যাই, বাস্তববাদ বা বস্তুবাদ ও শিক্ষার পাঠ্যক্রম। বস্তুবাদীদের মধ্যে শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? 1 নম্বর, সার্বিক মানুষ গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে ব্যবহারিক জীবনের প্রয়োজন আছে, এরকম বহুবিধ বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। বাস্তব জীবনে আমাদের চলার পথে যে যে বিষয়গুলোর সঙ্গে আমাদের চলতে হয়, তার সঙ্গে রিলেটেড পাঠ্যক্রম তৈরি করার কথা বলা হচ্ছে। আমরা বাস্তব জীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছি বা যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, তার উপরে ভিত্তি করে পাঠ্যক্রম রচনার কথা বলা হচ্ছে। এছাড়া কি বলা হচ্ছে? বাস্তববাদীরা পাঠ্যক্রমে বাস্তবে কার্যকরী বিজ্ঞান বৃত্তিমূলক বিষয় পাঠকে সার্বিক গুরুত্ব দিয়েছেন। তার মানে আমাদের
চলার পথে, জীবনের পথে চলার পথে যে সব বৈজ্ঞানিক কার্যকলাপগুলো দরকার সেগুলো আমাদের জানতে হবে। বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য উন্নতির জন্য শারীরিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা, এর সঙ্গে গণিত, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ভূগোল, ইতিহাস, আইনও গুরুত্ব পায় এদের মানে বস্তুবাদী শিক্ষার পাঠ্যক্রমে। এবং বলা হয় শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট, বাস্তববাদ বা বস্তুবাদ দার্শনিক মতবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার পাঠ্যক্রম রচনা করতে হবে, যার মধ্য দিয়ে শিশু বাহ্যিক জগতের সঙ্গে বিশেষভাবে পরিচিতি লাভ করতে পারবে। 4 নম্বর পয়েন্ট, বাস্তববাদী শিক্ষা দর্শনের পাঠ্যক্রমের মূল ভিত্তি হবে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের প্রতি গুরুত্ব আরোপ করা। তার মানে আমরা পাঠ্যক্রমে যে শিক্ষা গ্রহণ করব সেগুলো যাতে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পাঠ্যক্রম রচনা করার কথা বলা হয়েছে। এবার আমরা দেখিয়ে নিই বাস্তববাদ এবং তার শিক্ষা পদ্ধতি। বাস্তববাদী মতাদর্শে সকল জ্ঞানের প্রবেশদ্বার হলো ইন্দ্রিয়, আগেই বলেছি। এই কারণে বাস্তববাদী বাস্তববাদী দার্শনিকগণ পুঁথিগত জ্ঞান অর্জনের প্রতি সম্পূর্ণ বিরোধী। শুধুমাত্র বই দেখে বা বই থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব এটি কিন্তু তারা মেনে নিতেন না, বিরোধিতা ছিলেন। এই মতবাদ অনুযায়ী শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে বাহ্যিক জগতের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার সঙ্গে, যেমন প্রকৃতিবাদে আমরা দেখেছিলাম ন্যাচারালিজমে, তার সঙ্গে কিন্তু বাস্তববাদ বা বস্তুবাদ কিন্তু কিছুটা মিলে যাচ্ছে। সেখানেও আমরা দেখেছি বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে মানে পুঁথিগত বিদ্যার বাইরে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বা পরিবেশের মধ্যে গিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। ঠিক এখানেও কিন্তু একই রকমভাবে বলেছে যে বাহ্যিক জগতের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষার পদ্ধতি হিসেবে লেকচার পদ্ধতি, আলোচনা পদ্ধতির উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশিষ্ট বাস্তববাদী দার্শনিক মিল্টন শিশুদের শিখনের ক্ষেত্রে ভ্রমণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কোনো জায়গায় গিয়ে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এই কথাটি কিন্তু বলেছে দার্শনিক মিল্টন। এছাড়াও ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা, কোরিলেশন বা সমন্বয় পদ্ধতিতে শিক্ষা দেওয়ার কথা বলেছে। এছাড়া পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগের কথা বলেছে, টিচিং বাই ইউজিং অডিও ভিজুয়াল এইডের ব্যবহার, এছাড়া সহজ থেকে জটিল বা মূর্ত থেকে বিমূর্ততে শিক্ষাদান করা, শিক্ষায় পুনরাবৃত্তির উপর জোর দেওয়া, সহশিক্ষামূলক কার্যকলাপ, সহশিক্ষামূলক কার্যকলাপ বলতে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোর কথা বলা হচ্ছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান, এইসব শিক্ষাদান পদ্ধতির কথা কিন্তু বাস্তববাদ দর্শনে কিন্তু বলা হয়েছে। এবার আমরা দেখে নিই বাস্তববাদ বা বস্তুবাদ ও শিক্ষক, বস্তুবাদীদের মতে শিক্ষক কেমন হবে। জগৎ ও জীবনের সকল ঘটনা ও সমস্যাগুলোকে তিনি বিদ্যার্থীর সামনে তুলে ধরবেন, কে শিক্ষক। শিক্ষক কী করবেন, জগৎ এবং জীবনের সকল ঘটনা ও সমস্যাগুলিকে তিনি বিদ্যার্থীদের সামনে তুলে ধরবেন। এর ফলে বিদ্যার্থীরা তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকে চিনতে শিখবে। শিক্ষকের ভূমিকা শুধু পথ প্রদর্শকের হবে। জীবনের কঠোর বাস্তবকে জানার জন্য একজন শিক্ষক শিক্ষার্থীকে পথ দেখাবেন। প্রকৃত শিক্ষক হবেন এমন একজন ব্যক্তি যার পথ অনুসরণ করে শিক্ষার্থীর বাস্তব দৃষ্টিভঙ্গিতে জগৎ প্রত্যক্ষণ করবে। তার মানে এখানে কিন্তু শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাগতিক ঘটনাবলী ব্যাখ্যা করবে এবং জীবনের যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমর্থ হবে একজন শিক্ষক। তাহলে শিক্ষকের গুণাবলী কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষককে পুঁথিগত জ্ঞান জানা থাকলেই হবে না, তার যে অলরাউন্ড যে পার্সোনালিটি এটাও কিন্তু উন্নত হতে হবে। কারণ তার পার্সোনালিটি যদি খুব ভালো হয়, উন্নত হয়, তার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা তাকে দেখে হোক, তার সঙ্গে থেকে হোক, তার পথ দেখানো পথে চালিত হয়ে কিন্তু শিক্ষার্থীরা উন্নত হতে পারবে। সেই জন্য শিক্ষকের কিন্তু এখানে পার্সোনালিটি কিন্তু খুব ভালো থাকতে হবে।
এবার আমরা বাস্তববাদ এবং তার শৃঙ্খলা সম্পর্কে একটু জেনে নিই। এটি আমাদের শেষ পয়েন্ট। বাস্তববাদীরা শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেন। এরা মনে করেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠার নির্ধারিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। তবে বাস্তববাদীরা শৃঙ্খলা রক্ষার্থে শাস্তিদান প্রক্রিয়ায় একদম বিশ্বাসী ছিলেন না। তাদের শৃঙ্খলা মেনে চলতে হবে শিক্ষার্থীদের, কিন্তু তাই বলে আমরা তাদের শাস্তি দেব বিভিন্নভাবে সেটি কিন্তু তারা মানতেন না। তারা চান শিক্ষার্থীদের উন্নত পরিবেশ সরবরাহ করার পর তারা নিয়ম নীতি মান্য করে শিক্ষার্থীরা নিজেরাই শৃঙ্খলিত হোক। তার মানে শিক্ষার্থীরা যে রকম নিয়ম নীতিগুলো থাকে তারা নিজেরাই যাতে নিজেরা মেনে চলতে পারে সেই ধরনের শিক্ষা আমরা শিক্ষার্থীদের দেব। আর শিক্ষা দেওয়া বা তার চারিত্রিক পরিবর্তনের জন্য আমরা তাকে কিন্তু কোনো সময় শাস্তি প্রদান করব না, এটা কিন্তু বাস্তববাদী দর্শনে বলা হয়েছে। আমাদের এই টপিকটি এই অবধি আজকের আলোচনার বিষয়। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগুক আর ভালো না লাগুক, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি। এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।